আন্তর্জাতিক নৃত্য দিবস দু উপলক্ষে ওয়ান্ডার্স মিডিয়া ও স্বপ্নকথা মিডিয়ার যৌথ আয়োজনে সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে দুরন্ত প্রতিভার খোঁজে কিং অব ড্যান্স নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লাল মোহাম্মদ গনিমিয়া বাবুল এম জে এফ উদ্বোধক ছিলেন কবি নুরুল ইসলাম বিপিএম বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিজয় মঞ্চের কো চেয়ারম্যান কে এম মুজিবুর রহমান মঞ্জু কবি শাহ আলম চুন্নু বাপি সর্দার আসাদুজ্জামান আজম জোসেফ রেজা মাসুদ পারভেজ রানা প্রমুখ নৃত্যটা হচ্ছে সার্বজনীন ভাষা এবং এর বিস্তৃতি হচ্ছে সর্বত্র এর বিস্তৃতি সর্বত্র সব দেশের সব মানুষের জন্য কাজেই আমরা যদি বাঙালি সংস্কৃতি যদি প্রসারিত করতে চাই সঞ্চারিত করতে চাই এটা যদি বিকশিত করতে চাই সকল মানুষের কাছে পৌঁছাইতে চাই বিশ্বের সব মানুষ আমাদের সংস্কৃতিটা মানে জানা যাবে আমরা বিশ্বাস করি এই শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের যে প্রয়াস আমরা একটি অসাম্প্রদায়িক মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ এবং বিশ্ব গড়তে বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনায় বিকাশ করতে সংস্কৃতি চর্চা নিত্য চর্চার কোনো বিকল্প নেই